সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য বিশ ফুট বাই আটত্রিশ ফুট সাতশো ষাট স্কোয়ার ফিটের ভিতরে দুটি বেডরুম দিয়ে নতুন ডিজাইনের একটি হাউস প্ল্যান নিয়ে আসলাম আশা করি আজকের প্ল্যানটিও আপনাদের ভালো লাগবে তো যাদের কম জায়গা রয়েছে এবং কম বাজেটের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তারা এই প্লানটি সম্পূর্ণ দেখবেন দেখুন এ সেটের মাপটি আমাদের আটত্রিশ ফুট এবং এ সেটের মাপটি হবে বিশ ফুট তো কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করে দেখলে ভিডিও থেকে অনেক কিছুই মিস হয়ে যাবে আমি খুবই শর্ট টাইমে আপনাদেরকে খুবই সহজ বাসায় সহজ করে দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব সে পর্যন্ত সঙ্গে থাকবেন তারপরেও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশানে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার তাছাড়া আপনারা যদি কেউ নিজের মতো করে নকশা বানাতে চান করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বিস্তারিত একটু ভালোভাবে লিখে দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার নকশাটিও করে আপলোড করার ঠিক আছে তো দেখুন আমি এখন যে রেড কালার দিয়ে কালারগুলো আমি করছি এগুলো সম্পূর্ণ বিল্ডিংয়ের আউটসাইড এবং ইনসাইড ওয়ালগুলো আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপর একটু লক্ষ্য করুন আমি যে হলুদ কালার দিয়ে মার করছি এগুলা সম্পূর্ণ উইন্ডো আউটসাইড যে জানালাগুলো হয় এগুলা আমি সম্পূর্ণ কালার করে নিলাম আশা করি এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দেখুন আমাদের মূল ভিউটা তো দেখুন আমি সাথে উইন্ডু অ্যান্ড ভেন্টিলেটরগুলো একটু মার্ক করে দিই আপনাদের বুঝার স্বার্থে আপনারা যাতে খুব সহজভাবে বুঝে নিতে পারেন ওকে তো আমাদের তারপরে স্টেপটা আমরা ডোরগুলো দেখাচ্ছি তো বেডরুমের ডোরগুলো আপনারা সম্পূর্ণ তিন ফুট বাই সাত ফুট রাখবেন ভিতরের আর টয়লেটের ডোর কিচেনের ডোর আপনারা আড়াই ফুট বাই সাত ফুটের ভিতরে রাখবেন মেন গেটটি হবে আমাদের সিঁড়ির নিচ দিয়ে মেন গেটটি আপনারা যে কোনোভাবে করে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেখুন স্টেয়ার আফ এসেট থেকে উঠাবেন উপরে সিঁড়ির মাপটি তিন ফুট করে রাখবেন আর ল্যান্ডিং পজিশনটি আমাদের এখানে এটা অনেকেই চৌকি বলেন তো এটার মাপটা হবে সাত ফুট নয় ইঞ্চি অ্যান্ড এসেডে হবে তিন ফুট তারপরে একটু লক্ষ্য করুন কলম চিহ্নগুলো বিল্ডিংয়ের কোথায় কলমগুলো বসবে খেয়াল করে একটু কলমগুলো দেখে নিন এগুলা সম্পূর্ণ কলম চিহ্নগুলো আশা করি আপনারা খুব সুন্দরভাবে কলমগুলো বুঝতে পেরেছেন তো তারপরে আসুন আমরা ভিতরে রুমগুলোতে চলে যাই প্লাস রুমের মাপগুলো জেনে নিই তো ফার্স্ট আমরা মাস্টার বেডরুমের মাপটি নিয়ে নিলাম এটার সঙ্গে একটি অ্যাটাচ করা টয়লেট থাকবে এটার মাপটি হবে বারো ফুট বাই এগারো ফুট এটা অ্যাটাচ টয়লেট ফার্স্ট বেডরুমের সঙ্গে এটার মাপটি হবে এ সাইডে ছয় ফুট এবং এসাইডে হবে সাত ফুট তো দেখুন আরও একটি টয়লেট এটা দুটি বেডরুমের সঙ্গে দুটি টয়লেট অ্যাটাচ করা হলো এটা হবে পাঁচ ফুট এগারো ইঞ্চি বাই সাত ফুট তো তারপরে দেখুন আমাদের সেকেন্ড যে মাস্টার বেডরুমটি হবে তো এই বেডরুমের মাপটিও আমরা মাপটি বের করে নিই এটার মাপটি এ সাইডে হবে বারো ফুট অ্যান্ড এ সাইডে হবে এগারো ফুট বারো ফুট বা এগারো ফুটের ভিতরে খুবই সুন্দর রুম হবে কিচেন রুমটি হবে আমাদের এই সাইডে কিচেন রুমের মাপটি হবে এদিকের মাপটি হবে আট ফুট অ্যান্ড এদিকের মাপটি হবে সাত ফুট নয় ইঞ্চি তারপরে আমরা সেন্টারে যে প্লেসটা পাবো এটা আমরা ডাইনিং এবং ড্রয়িং রুমটা আমরা একসঙ্গে ইউজ করব এক সাইডের ড্রয়িং এক সাইডের ড্রয়িংটি আমরা সাজিয়ে নেব এরিয়াটির মাপটি এ সাইডে হবে পনেরো ফুট দুই ইঞ্চি এ সাইডের মাপটি হবে সাত ফুট নয় ইঞ্চি অ্যান্ড এ সাইডের মাপটি হবে এগারো ফুট নয় ইঞ্চি আশা করি ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনারা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপরে দেখুন কলম সাইজটি আপনারা কলম সাইজটি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি রাখবেন যদি দুতলা করার প্ল্যান থাকে আর ওয়ালসাই ওয়ালগুলো সম্পূর্ণ আপনারা পাঁচ ইঞ্চি ওয়াল করবেন সম্পূর্ণ তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে বারো লক্ষ টাকার মতো বিল্ডিং কস্ট আসতে পারে তো এ ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন